আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন সময় হইতেছে সকাল 7টা, আমি বেরোইছি সকাল 6টা 30 মিনিটে। তো আধা ঘন্টা লাগছে আর কি এখানে আসতে। তো আমি যেই গ্রামে রাস্তা দিয়ে সাইকেল চালাইতেছি বর্তমানে, সেটা হচ্ছে হলো বাবনাবর। তো নতুন একটি গ্রামে নতুন একটি রাস্তায় আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমার রোজকার ভিডিওটা হলো সকালের মনোরম পরিবেশের সাথে একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে সকাল 7টা বেজে গেছে, এখনো প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছেন আশেপাশে। আজকে কুয়াশাটা একটু বেশি। তো আমি বর্তমানে আছি বাবনগর গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালাইতেছি। যদি হয় সকালের কুয়াশা ঘেরা মনোরম দৃশ্য, তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা, তো দেখা যাচ্ছে না, সূর্যটা কিন্তু লাল হয়ে আছে শুধু, আর চারদিক অন্ধকার। আজকে আমি ঘুরতে এসেছি বাবনগর গ্রামে এবং তারপর হইল পাকুল্লা। তো বাবনগর আর পাকুল্লা গ্রামের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করব সাইকেল নিয়ে। আসলে যার যার কাজে সে সে বেরিয়ে পড়ছে। তো আমি রেগুলার আর কি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি। তো আপনারা কে কখন ঘুম থেকে ওঠেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
আমরা মনে হয় গ্রামের শেষ রাস্তায় চলে আসছি। এটা হতে পারে গ্রামের শেষ, সামনে হয়তো আর বেশি দূর যাওয়া যাবে না। তো দেখা যাক কত দূর যাইতে পারি। এটা হয়তো বা বাসায় যাওয়ার রাস্তা, তবু আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি যে কত দূর যাওয়া যায়। এটাই হলো বামনাবার এবং পাকুল্লা গ্রাম এর শেষ সুন্দর একটি দৃশ্য। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে, যেহেতু রাস্তার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো ভিডিওটা আর লং না করে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, সকালের এই যে কুয়াশা ঘেরা মনোরম পরিবেশটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন।